শাক সবজি যে কোনো কিছুর সাথে মানিয়ে যায় এমন একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে শুধু ভুনা করলেও কিন্তু অসম্ভব মজা লাগে। আজকে আমি আমার স্পেশাল একটা চিংড়ি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অর্থিস প্যারাডাইস, লেটস গেট কুকিং। চিংড়ি ভুনা করার জন্য একটা ফ্রাই প্যানে আমরা 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমরা হালকা একটু ভেজে নিব। একটা তেজপাতা, একটা এলাচ, 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হতে থাকবে তখন আমরা এলাচিটা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমরা সবগুলো মশলাকে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে সাথে সাথে একটু নাড়াচাড়া করে ফেলতে হবে, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যায়। একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আর একটু নেড়েচেড়ে পানি দিয়ে আমি ঢেকে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষাবো। ঢেকে দেওয়ার ফলে মশলা থেকে যে মশলার একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। ঢাকনাটা তুলে এবার আমরা একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ। আমি চিংড়িগুলো খোসা সহই নিয়েছি। আপনাদের যাদের চিংড়ির খোসাটা ভালো লাগে না তারা চিংড়ি মাছের খোসাটাও এই পর্যায়ে ফেলে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছটাকে নেড়েচেড়ে এবার আমরা একটু ঢেকে রান্না করব। এতে করে মাছটার ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা পৌঁছবে। হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছ ভুনা। দিয়ে দিলাম কিছু ফ্রেশ কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, এতে করে মাছটা শক্ত হয়ে যায়। তাই 10 থেকে 12 মিনিটই যথেষ্ট এই রান্নাটা করে ফেলার জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক মাই ভিডিওস, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নেভার মিস এনি আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।